মনুর দাবি করা 5 লাখ টাকা দিতে না পারায় ফারদিনকে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়। পরে তার লাশ নৌকায় করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। দুদিন পর ফারদিনের লাশ নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করে। ফারদিনের মোবাইল কথা বলার শেষ নেটওয়ার্কটি ছিল চনপাড়ার মনুর আস্তানা ঘিরে। আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম সেখানে তদন্ত করতে গিয়ে লোমহর্ষকের কাহিনী জানতে পারে। বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফারদিনুর পরশ হত্যাকাণ্ডের রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এই খুনের ঘটনায় মূল নায়ক ডেমরা চনপাড়া বস্তির ভয়ঙ্কর এক নারীসহ তার সাঙ্গপাঙ্গদের খুঁজছে আইন প্রয়োগকারী সংস্থা। ঘটনার পর থেকে সে আস্তানার তালা ঝুলিয়ে পালিয়েছে তারা। ফারদিনকে যে আস্তানা নির্যাতন করে হত্যা করা হয় সেটি চনপাড়ার ভয়ঙ্কর ওই নারীর আস্তানা। তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিখোঁজের দিন গত 4 নভেম্বর রাত 2:35 ফারদিন চনপাড়া এলাকায় ছিলেন। রাত 3টার পর ফারদিনের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। প্রযুক্তিগত তদন্তে আরও উঠে এসেছে ফারদিনের সঙ্গে আরও এক যুবক ছিল। এরপরই ফারদিনের মোবাইলটি অন্য কেউ ব্যবহার করে মেসেঞ্জারে এক নারীর সঙ্গে কথা বলে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রবিবার এক নারীসহ দুজনকে আটক করেছে র্যাব। এর আগে র্যাব রায়হান ওরফে হেরোইনসি রায়হানকে আটক করে। সূত্র জানায়, চনপাড়া মাদ্রাসার সামনে ওই আস্তানাটি মনু নামের এক নারী রয়েছে। দীর্ঘ 2 যুগ ধরে তার আস্তানাটি টর্চার সেল নামে পরিচিত। তরুণীদের লোভ দেখিয়ে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে যুবক ও ব্যবসায়ীদের এখানে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হতো। মোটা অঙ্কের টাকা না পেলে তার নির্মম নির্যাতন করা হতো। স্থানীয় বাসিন্দারা জানান, আস্তানায় 20 থেকে 25 জন কিশোর নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে মনু। মাদক কেনাবেচা, আড্ডা, দেহ ব্যবসা, নানা অপকর্ম চলত এ আস্তানায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘটনার দিন 4 নভেম্বর মধ্যরাতে মনুর আস্তানার সামনে দাঁড়িয়ে ফারদিনও তার বন্ধু কথা বলছিল। ফাঁদে পড়ে মনুর আস্তানায় যায় ফারদিনের সঙ্গে থাকা তার বন্ধুটি। পরে তারা ফারদিনকে জোর করে মনুর আস্তানায় নিয়ে যায়। মনুর দাবি করা 5 লাখ টাকা দিতে না পারায় ফারদিনকে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়। পরে তার লাশ নৌকায় করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। দুদিন পর ফারদিনের লাশ নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করে। ফারদিনের মোবাইল কথা বলার শেষ নেটওয়ার্কটি ছিল চনপাড়ার মনুর আস্তানা ঘিরে। আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম সেখানে তদন্ত করতে গিয়ে লোমহর্ষকের কাহিনী জানতে পারে। এই ঘটনার পর রবিবার এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করে। আর শনিবার বরিশাল থেকে রায়হান ওরফে হিরোইনসি রায়হানকে আটক করে র্যাব। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে নূর জামান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও তাদের তথ্যের ভিত্তিতে মনুদ ও তার মেয়ে স্বপ্নাসহ পলাতক 8 থেকে 10 জনকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে তদন্ত সংশ্লিষ্টরা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী ঘটিত কোনো বিষয় নিয়ে ফারদিনকে ফাঁদে ফেলে জিম্মি করে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম। তবে এই ঘটনায় মাদকের সংশ্লিষ্টরাও থাকতে পারে বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার আগে কয়েকবার চনপাড়া গিয়েছিল ফারদিন ও তার বন্ধু। চনপাড়া বস্তির একাধিক বাসিন্দা জানান, ঘটনার দিন 4 নভেম্বর ফারদিন ও তার সঙ্গে পলাশ নামে আরেকজন ছিল। তারা মনুর বাসায় গিয়ে ফাঁদে পড়েন। পরে মনুর আস্তানার ফারদিন ও তার বন্ধুর কাছ থেকে 5 লাখ টাকা দাবি করা হয়। এ সময় মনুর আস্তানায় তাদেরকে মারধর করা হয়। এত টাকা দিতে পারবে না বললে মনু তার সাঙ্গপাঙ্গদের ডাক দেয়। সাঙ্গপাঙ্গদের মধ্যে ছিল উজ্জ্বল রায়হান ওরফে হেরোইনসি রায়হান, টাক রবিন, পিচ্চি শাহ আলম, সিটি শাহিন, ভয়ঙ্কর চাঁদাবাজ ও মাদক কারবারী বজলু মেম্বর, ডাকাত মোস্তফার ভাগিনা মোবারক ও মালটার রনি। পরে সবাই মিলে ফারদিন ও তার বন্ধুকে মারধর করে। আশেপাশের বস্তির বাসিন্দারা জানান, তাদের চিৎকারের শব্দ অনেকেই শুনতে পেলেও কেউ এগিয়ে আসেনি। এক পর্যায়ে ফারদিন তার বন্ধু অচেতন হয়ে পড়ে। পরে মনুর আস্তানা থেকে ভোরের আগেই দুজনকে অচেতন অবস্থায় ভ্যান গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বস্তিবাসীর এক তরুণ জানান, বস্তির লোকজন প্রথমে বুঝতে পারেনি যে যাদের মারধর করা হয়েছে তারা বুয়েটের ছাত্র। পরে মিডিয়ায় প্রচার হলে জানতে পেরেছে ওই ছাত্রের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাঝিরা ভয়ে কেউ নৌকায় লাশ বহন করেনি। হত্যাকারীরা নিজেরাই নৌকা নিয়ে নদীতে লাশ ফেলে দেয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, নারায়ণগঞ্জ, ডেমরা, সারুলিয়া, যাত্রাবাড়ি, বনশ্রী, রামপুরা ও খিলগাঁও এলাকা থেকে মনুর বাসাসহ আরও 3টি স্থানে পুরুষ মানুষ আসে। স্থানীয় বাসিন্দারা জানান, গত 2 মাসে অন্তত 13 জনকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায় করেছে মনু বজলু মেম্বর। চনপাড়ার গাজী বিশ্ববিদ্যালয় ও সেতুবন্ধন এলাকায় বজলু মেম্বর ও মনুর 3টি টর্চার সেল রয়েছে। তার দেহরক্ষীরা জোর করে মানুষকে তুলে নিয়ে টর্চার সেলে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। সাম্প্রতিক সময়ে 20 জনকে তুলে নিয়ে অর্থ আদায় করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো রতন, দীন ইসলাম, আক্তার, কবির, আলমগীর,
ইউসুফ হাওলাদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আলী, ইদ্রিস মাসুম প্রমুখ। সো দর্শক, খুলতে শুরু করেছে ফারদিন নূর হত্যার রহস্যের জগৎ। আরও আপডেট আসছে সামনে, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।